স্বাগত বিবে টিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ব্যাংক বন্ধ হলে ক্ষতিপূরণ বাবদ 2 লাখ টাকা পাবেন গ্রাহক বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই কর্পোরেট করের জালে শিক্ষা প্রতিষ্ঠান সমিতি শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিষদ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় কোন ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বীমা থেকে আমানতকারীদের 2 লাখ টাকা দেওয়ার বিধান রেখে ব্যাংক আমানত বীমা আইনের সংশোধনী বিল রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে পুরনো আইনে ছোট বড় সব আমানতকারী বীমার আওতায় 1 লাখ টাকা করে পাওয়ার বিধান আছে সংশোধনী আইনে কোন ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বীমা থেকে আমানতকারীদের 2 লাখ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সংসদে ব্যাংক আমানত বীমা বিল তোলেন পরে বিলটি পরীক্ষা করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় বিলে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল করার কথা বলা হয়েছে এই তহবিলে বীমাকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ তহবিলের অর্থ বিনিয়োগের আয় অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অর্থ ও অন্য কোনো উপায়ে পাওয়া অর্থ থেকে এ তহবিলের ফান্ড গঠন হবে বিলে তহবিলের দায়ের পরিমাণ বাড়ানো হয়েছে এতে বলা হয়েছে কোন বীমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের আদেশ দেওয়া হলে অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার আমানতকৃত অর্থের সমপরিমাণ অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অর্থ আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল থেকে প্রদান করা হবে বিদ্যমান আইনে এটি আছে সর্বোচ্চ 1 লাখ টাকা বিলে আরও বলা হয়েছে কোনো বীমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তার কাছে রক্ষিত ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে সমপরিমাণ অর্থ প্রিমিয়াম বাবদ কেটে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তহবিলে জমা রাখার নির্দেশ দিতে পারবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার চেষ্টা করবে কিন্তু এতে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতিকে উস্কে দেবে দেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে কিন্তু আগামী অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই সেই সঙ্গে ক্রমবর্ধমান আয় বৈষম্যের কারণে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে রিজার্ভের পতনের কারণে ডলারের বিপরীতে টাকার মান কমছে ফলে মূল্যস্ফীতি বাড়ছে এসব অনেক বিষয়ে অনুপস্থিত বাজেট বক্তব্যে শনিবার রাজধানীর এফডিসিতে এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে কিনা এ বিষয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নতুন আয়কর আইনে কোম্পানির সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এতে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প ও বাণিজ্য সংগঠন ফাউন্ডেশন সমিতি সমবায় সমিতি এনজিও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান স্থানীয় কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত সংস্থাকে কোম্পানি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এ কারণে আগামীতে এই জাতীয় সংস্থা ও প্রতিষ্ঠানের আয় থাকলে কর্পোরেট কর 27.5% আর না থাকলে ন্যূনতম কর গ্রস প্রাপ্তির 0.60% দিতে হবে পাশাপাশি উৎসে কর কর্তনের বাধ্যবাধকতা আরোপিত হবে এছাড়া অনেক আইনি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে যা এ জাতীয় প্রতিষ্ঠানের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে যদিও আইনে পেশাজীবীদের 3টি সংগঠনকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে এছাড়া নতুন আইনে বিদেশি প্রতিষ্ঠানের লিয়াজো অফিস রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস যে কোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরের কোনো দেশের দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ফার্ম ব্যক্তি সংঘ জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিদের সংগঠন বা কোম্পানি আইনের সংজ্ঞায়িত কোনো কোম্পানি বা বিদেশি সত্তাকে কোম্পানি হিসেবে গণ্য করা হয়েছে 1 জুলাই থেকে নতুন আইন কার্যকরের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন আইন কার্যকর হলে শিক্ষা প্রতিষ্ঠান এনজিও সুশীল সংগঠন নাগরিক সংগঠন শিল্প ও বাণিজ্য সংগঠন ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা সমবায় সমিতিকে অর্থ তহবিল 2023-এর তফসিলের 2-এর অনুচ্ছেদ খয়ের 1 অনুযায়ী মুনাফার ওপর কর দিতে হবে 27.50%। সংবাদ শেষ করব যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ব্যাংক বন্ধ হলে ক্ষতিপূরণ বাবদ 2 লাখ টাকা পাবেন গ্রাহক বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই
অপারেট করে জেলা শিক্ষা প্রতিষ্ঠান সমিতি। বিবে টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।